এখানে আমার এক ভাই প্রশ্ন করেছেন, কোরবানির চাঁদ উঠলে 10 দিনের সওম পালন করা, এ ব্যাপারে আমার অবশ্য চোখে কোনো সামনে ইবাদতের, এই ইবাদতের অর্থাৎ একাধারে চাঁদ ওঠার পর থেকে 10 দিনের ইবাদতের বা সওম পালনের হাদিস আমার নজরে পড়েনি। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মুসলিম শরীফের 1977 নম্বর হাদিসে এসেছে, যে এটা উম্মে সালামাত রাদিয়াল্লাহু তাআলা হয়তো বর্ণিত, তিনি বলেন, ইজা দাখাল আল আশরু, যখন কুরবানির ঈদের চাঁদ উঠে এই 10 প্রবেশ হওয়ার সাথে সাথে, ও আরাদা বাদুকুম ইয়ুদাহি, যদি কেউ কুরবানি দিতে আশা করে, ইচ্ছা পোষণ করে, তাহলে ফালাইয়া মুসা মিন শাআরিহি, তার যাতে চুল না কাটে, তার চুল যাতে না কাটে, ও আজফারিহি শাইআ, এবং তার নোগো যাতে না কাটে। এগুলো কাটবে কবে? ঈদের দিন, ঈদের সালাতের পরে, কোরবানির পরে। চুল, মুস এবং নোগ এগুলো কাটবে না, এগুলো কাটবে ঈদের সালাতের পরে, কোরবানির পরে। তাতে কি হবে? তাতে আপনার নফল কোরবানির সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। সুতরাং এই আমলটা আমরা করতে পারি, ঈদের চাঁদ ওঠার আগেই আমরা নোকটোক কেটে, মুসটুস কেটে খাটা করে রাখবো। তারপরে কেউ এই 10 দিনের জন্য দাড়ি রাখে, যে এই 10 দিন যেহেতু কাটা যাবে না, দাড়িটা রেখে দেয়, ভাই এটা সওয়াব হবে তো নাই, বরং উল্টা পাপ হবে। আপনি ওই 10 দিনের জন্য কেন দাড়ি রাখলেন? যে ঈদের দিন কাটবেন না, না এটা হবে না। সুতরাং দাড়িতে খুর লাগানো যাবে না, দাড়িতে ব্লেড লাগানো যাবে না, দাড়িতে কেশি লাগানো যাবে না, আপনি দাড়ি লম্বা করে দেন, দাড়ি ছেড়ে দেন। আল্লাহ নবী বলছেন যে ওয়াকফুল লোহা, ওয়াকফুল লোহা, দাড়িকে লম্বা করে দাও।